আজ আমরা চলে এসেছি নিউ দীঘাতে। এই নিউ দীঘা থেকে কিভাবে দীঘা মোহনার মাছের বাজারে যেতে হয় আমি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে আপনাদের বলবো। সবার প্রথমে আমরা নিউ দীঘা থেকে একটা টোটো বুকিং করে নিয়েছি। এই টোটোতে করে প্রথমে আমরা যাব মোহনাতে। নিউ দীঘা থেকে মোহনার দূরত্ব প্রায় 5 থেকে 5.5 কিলোমিটার। আমরা যে টোটোটা বুকিং করেছিলাম সেই টোটোর ড্রাইভার আমাদের বিভিন্ন জায়গা ঘোরানোর জন্য কত টাকা ভাড়া লাগবে তার একটা চার্ট দেখালেন। তো আমরা সেই চার্টের মধ্যে দেখলাম কি মোহনা যাওয়ার জন্য 300 টাকা ভাড়া আছে। যেহেতু আমরা মোহনার শঙ্করপুর একই সাথে যাব, তো ওনার সাথে বার্গেনিং করে সেই মতো আমরা ভাড়াটা ঠিক করলাম। আর এই ভাড়া কিন্তু সব সময় সমান থাকে না। যেহেতু আমরা ডিসেম্বরে গেছিলাম, এই সময়টা হচ্ছে পিক সিজন, তো এই সময় এমনিতেই একটু ভাড়াটা বেশি থাকে। আর এই ভাড়ার চার্ট কিন্তু সমস্ত গাড়ি আপনি বুকিং করলে ওনারা দেখাবেন, সেই মতো আপনারা কোথায় কিভাবে যাবেন, কি রকম ভাড়া লাগবে একটা আপনাদের আইডিয়া হয়ে যাবে। আমরা সকাল 7টার দিকে মোহনা মাছের বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ওখানে পৌঁছে টোটো স্ট্যান্ড করার পর দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন থেকে আমাদের থেকে 10 টাকা নিল এবং একটা 10 টাকার কুপন দিল। তারপর আমরা টোটো থেকে নেমে মাছের বাজারের দিকে গেলাম। গিয়ে দেখি এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। এখান থেকে অনেক মাছ নিলাম হয়, আবার বড় বড় লরিতে করে মাছ বাইরেও পাঠানো হয়। কত ধরনের এখানে গিয়ে মাছ দেখলাম, এত মাছ আমি আগে কখনো দেখিনি, আর এত মাছের নামও আমার জানা নেই। এখানে আছে ইলিশ, চিংড়ি, পমফ্রেট, তারপর অক্টোপাস, আরও অনেক ধরনের মাছ। তো এই মাছ আপনারা চাইলে বাড়ি কিনেও নিয়ে যেতে পারেন। ওনারা খুব সুন্দরভাবে বরফ দিয়ে প্যাকিং করে দেবেন, এতে আপনাদের 3 থেকে 4 দিন কোনো রকমভাবে মাছ নষ্ট হবে না। পাশে এখানে দোকান আছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মাছ ওনাদের বললে ওনারা ভেজে দেবেন, আপনারা সাথে সাথে এখানে খেয়ে দেখতে পারেন। দেখুন এইগুলো অক্টোপাস, তারপর চিংড়ি মাছ, আমি এইগুলো কয়েকটা চিনতে পেরেছি। এখানে মাছের সাথে সাথে কিন্তু কাঁকড়াও কিনতে পাওয়া যায়। অক্টোপাস ছোটো সাইজ, মাঝারি সাইজ, বড় সাইজ সব রকমেরই আছে। পমফ্রেট মাছও কিন্তু খুব বড় বড় সাইজের পাওয়া যাচ্ছে। এছাড়াও মোহনাতে মাছের বাজারে বিভিন্ন ধরনের শুটকি মাছ পাওয়া যায়। এখান থেকে প্রচুর পরিমাণে শুটকি মাছ বাংলাদেশে পাঠানো হয়। দেখুন কত ধরনের শুটকি মাছ দোকানে পাওয়া যাচ্ছে। মোহনা মাছের বাজার থেকে মোহনাতে যাওয়ার সম্পূর্ণ তথ্য পরের ভিডিওতে আসছে।